हेलो व्यूअर्स, वीडियोते आगे कथा बोलते लज्जा लागतो, किन्तु एखन अनेक मजा लागे आपनादेर साथे कथा बोलते। मने हय कोनो बान्धवीर साथे फ्रेंडेर साथे बसे कथा बोलतेछि। अस्सलामु आलैकुम एवरीवन, आशा करी सबाई भालो आछेन। आमरा आलहामदुलिल्लाह अनेक भालो आछि। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করি পাশে থাকবেন। পুরনো সাবস্ক্রাইবারদের জন্য অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলা, ভিডিওটা দেখার পরে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়, সবার আগে আপনারাই আমার ভিডিও দেখতে পারেন। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে যায় খুব বেশি, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো ভিউয়ার্স, আজকে আমি অনেক এক্সাইটেড, কারণ বাচ্চাদেরকে নিয়ে একটু বের হব, সেজন্য রান্নাবান্না আগে থেকে শেষ করে ফেলেছি। আমি বেগুন ভর্তা করেছি, নারী শাক রান্না করেছি, যেটা পাট শাক, আমি এটা ফেলন বেশি, এটাকে সাধু বাসায় বা বইয়ের বাসায় কী বলে আমি অবশ্য জানি না, আমাদের চিরং এটাকে ফেলন বেশি বলে, ওটা দিয়ে রান্না করেছি। আর হচ্ছে মূলা, শিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। তো আমার রান্না শেষ, আবার খাওয়া দাওয়ার পালা, খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে যাব। ভিউয়ার্স দেখেন আমার মেয়ে সে কি জুড়ে জুড়ে গলা ফাটিয়ে কান্না করতেছে, বিকজ ওর পরে বের হওয়ার মতো কোনো কাপড় নেই। বেচারা কি করবে, একটা আলমিরা, দুইটা ডয়ার, আর হচ্ছে যে আরএফএলেরও একটা ডয়ার ওর কাপড়ে ভর্তি, তারপরেও তার কোনো কাপড় নেই সে পড়ে যাওয়ার জন্য। ওর ভাইয়ে যখন দেখিয়ে দিচ্ছিল যে এত কাপড় আছে ওখান থেকে পড়ে যাও, সে তাকেও মারা শুরু করেছে। কারণ আমরিন বাপের অনেক আদরে, দুনিয়ার যত আবদার সব ও বাপের উপরই করে, তো এগুলাও ওর রাফিউসের কাপড়। তো আমরিন যে কাপড়ের পাগল এটা আসলে সবাই জানে। অনেক কষ্টে একটা পরে রেডি হলো। ভিউয়ার চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের অনন্য আবাসী। তো সবাই এটা কম বেশি সবাই চিনে, কারণ কাশফুলের জন্য জায়গাটা অনেক ফেমাস। বাচ্চারা অনেক দিন ধরে বলতেছিল যে কাশফুল দেখতে যাবে। সুন্দর রে সুন্দর। ওদেরকে কাশফুল দেখানোর জন্য নিয়ে আসছি। জায়গাটা এত যে সুন্দর, এ আমি জায়গার সৌন্দর্যে প্রেমে পড়ে গিয়েছি, তো সেই জন্য উল্টাপাল্টা ভিডিও করে ফেললাম। বুঝতেই পারিনি আমি যে মোবাইলটা সোজা করে ধরে আছি, সেই জন্য ফুটেজটা ছোট আসছে, এটা ইউটিউব সাইজ আসেনি, তো সেই জন্য মাফ করে দিবেন। আমরা বাসা থেকে নাস্তা আর পানি বসার জন্য রেক্সিন নিয়ে আসছিলাম, কারণ এখানে কোথায় কি পাবো, বাচ্চারা একটু বসে আরাম করে খাবে, আমরা খাবো। তো অরবিনের ফ্রেন্ডরা আসছে, অরবিনের ফ্রেন্ড ওয়াসির, রায়াত, আয়মান, তারপর হচ্ছে ওদের মা মানে আমার বান্ধবী, কি সুন্দর বিয়ের সাথে আমাদের খানা পিনা চলতেছে, মিস আসছে, মিসের সাথে ছবিও তুলেছে, অনেক মজা করেছে, তো অনেক ভালো লেগেছে। এখন মাগরিবের আজান দিবে, আমরা আসছি আসরের নামাজ পড়ে। তো খাওয়া দাওয়ার পর শেষ করে আমরা বাসায় চলে যাব। অনেক বেশি সুন্দর স্পেসটা, আবার আসবো ইনশাল্লাহ। আমি মনে করেছিলাম কাশফুল সব শেষ হয়ে গিয়েছে, বিভিন্ন জনের ভিডিও দেখেছি ফেসবুকে, তো সেই জন্যই মনে করেছিলাম শেষ হয়ে গেছে, আসলে না, আবার আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।